ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह लोकातीतो प्यह न जहो लोककल्याण मार्गम त्रैलोके प्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानं मृतवर वपु सीतयायो रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्ण स्मितानि जय जयो रामकृष्ण वंशकल्पो गुरु जय जयो भगवान जगतेर गुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणोरेणु मागे अधम श्री भगवानेर इच्छाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये। विगत दिन आमरा माइकेल मधुसूदन दत्तेर संगे श्री रामकृष्णेर जे संलाप एवं देखा हवा सेई अंशटी पाठ करेछि। মাইকেল মধুসূদন দত্ত এসেছিলেন ম্যাগাজিনের বাগানে বাবুদের সঙ্গে যে কেস হচ্ছিল সেই কেসে উকালতির কারণে ত্রৈলোক্যের আমন্ত্রণে দক্ষিণেশ্বর এসেছিলেন। তিনি ব্যক্তিগতভাবে ইচ্ছা প্রকাশ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা করবেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে দেখা হলো, সঙ্গে তার নারায়ণ শাস্ত্রী ছিলেন। ঠাকুরের কাছে তিনি কিছু উপদেশ প্রার্থনা করেছিলেন। ঠাকুরের মনে হলো তার মুখখানাকে চেপে ধরেছে, তিনি কোনো উপদেশ মাইকেল মধুসূদন দত্তের উদ্দেশ্যে দিতে পারলেন না। মাইকেলকে নারায়ণ শাস্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি ধর্ম ছাড়লে কেন? মাইকেল নিজের পেটের দিকে হাত দেখিয়ে বলছেন, শুধু পেটের দিকে। ধর্ম হচ্ছে যা আমাদের ধরে রাখে। আপনাদের বলেছিলাম আগের দিন ফটো ফ্রেমের কথা, একটা ছবি টেবিলের উপর একটা ফটো ফ্রেম রাখা আছে, তার পিছনে একটা স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডটা থাকে বলেই ফটো ফ্রেমটা সোজাসুজি থাকে। স্ট্যান্ডটা যদি না থাকতো তাহলে ফটো ফ্রেমটা মুখ থুবড়ে পড়ে যেত। ঠিক ধর্ম হচ্ছে আমাদের জীবনকে যেটা ধরে রাখে, যে কারণে আমরা মুখ থুবড়ে পড়ে যাই না, আমাদেরকে সোজা করে রাখে। কোনো ধর্ম এমনই একটা জটিল বিষয়, আবার ধর্ম এমনই একটা নিত্য প্রয়োজনীয় আবশ্যিক বিষয়। তাই কোনো কিছুর বিনিময়, কোনো কিছুর বিনিময় মূল্যে সেটাকে বিক্রি করা চলে না। সেখানে ধর্ম খানিকটা মায়ের মতো, মা যেমন তার সন্তানকে কোলে ধরে ধারণ করে থাকে। যে সন্তান ভালো খাবো ভালো করবো বলে তার মাকে ছেড়ে যায়, সে যেমন মাতৃদ্রোহী হয়, ঠিক সেই রকম ধর্মকে যে শুধুমাত্র পেটের তাগিদায় ছেড়ে যায় সেও ঠিক সেরকম মাতৃদ্রোহী। বোধ হয় সেই কারণেই জগন্মাতা শ্রীরামকৃষ্ণের মুখ চেপে ধরলেন। নারায়ণ শাস্ত্রী অত্যন্ত কটু ভাষায় বলেছিলেন যে যে নিজের মাকে পেটের দায় নিজের মাকে ছাড়ে তার সঙ্গে কি কথা বলবো। পরবর্তীকালে কিন্তু শ্রীরামকৃষ্ণ একেবারে মাইকেল মধুসূদন দত্তকে ফেলে দেননি। আমাদের ইতিহাস বলছে শ্রীরামকৃষ্ণ মাইকেল মধুসূদন দত্তকে সবশুধু তিনখানা গান শুনিয়েছিলেন, এটা আমরা পাই। আজকে আমরা একটা নতুন অধ্যায় পাঠ করব, পারায়ণ পাঠ। পারায়ণ কথাটার অর্থ হচ্ছে বারবার আবৃত্তি করা কোনো একটা জিনিসকে, কোনো একটা শাস্ত্রগ্রন্থকে। যখন আমরা বারবার আবৃত্তি করি, আমরা বলি কখনো একাবৃত্তি হবে, কখনো দ্বিরাবৃত্তি হবে, কখনো ত্রিরাবৃত্তি হবে, তিনবার একটা সংকল্প করি যে এই সময়ের মধ্যে, যেমন আমরা জগদ্ধাত্রী পূজার সময়
পুনরাবৃত্তি করি, একদিনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মাঝখানে শ্রী শ্রী চণ্ডীকে তিনবার আমরা আবৃত্তি করে থাকি। এটাকে এটা একটা অধ্যায়, কিন্তু পারায়ণ মানে একটা সংকল্প করে কোনো একটা শাস্ত্র গ্রন্থকে একটা সময়ের মধ্যে পাঠ করা। শুধু তাই নয়, পাঠের সঙ্গে প্রতিবার পাঠের সঙ্গে জপ, নাম, সংকীর্তন এগুলো সংশ্লিষ্ট। আজকে আমরা এরকমই একটি ঘটনা পড়ব। আপনারা দেখবেন ধীরে ধীরে পুঁথিকারের ভেতরে অদ্ভুত কাব্য প্রতিভা খুলে যাচ্ছে। যখন তিনি প্রথম মায়ের বন্দনা লিখেছিলেন, লিখেছিলেন জয় 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 রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। মা সম্পর্কে এর বেশি তিনি আর কিছু লিখতে পারেননি, কিন্তু যত ধীরে 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 তার কাব্য প্রতিভার প্রকাশ হলো, খুব অল্প কথায় মায়ের সম্পর্কে তিনি লিখেছেন। এই প্রত্যেকটি বন্দনা আপনি এটা যত দেখবেন, এই তৃতীয় খণ্ডের আমরা এগোবো চতুর্থ খণ্ডের দিকে, প্রত্যেকটা অধ্যায়ে একটু নতুন রকমের, একটু আলাদা, প্রত্যেক রকম জায়গায় এই আবৃত্তিগুলো নতুন পথ তিনি রচনা করেছেন। আমরা শুরু করব। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় তোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম। এতদিন বলছিলেন যে রামকৃষ্ণের ভক্ত যারা তাদের চরণ রেণু মাগছে, এখন বলছেন জয় জয় তোহাকার যত ভক্তগণ। শুধু মাকে মানছেন না, শিবশক্তি সহ মাকে মানছেন, শ্রী রামকৃষ্ণ এবং সীমা সারদা, এই যৌথ যুগল বিগ্রহ, এই যুগল বিগ্রহকে যারা ভালোবাসে, সকলে তাঁর যার ভক্তগণ, তাকে যারা ভক্তি করেন, সবার চরণ রেণু মাগে অধম। প্রচার প্রকাশে কথা মধুর কথন, গাইলে শুনিলে করে তম বিনাশন, এক মনে শুনো মন দুই কান পাতি, শ্রীযত মল্লিক নাম শহরে বসতি, বড় ভক্তিমতী ঘরে মাসিমাতা তাঁর, অনেক পূর্বেতে কহিয়াছি সমাচার, ভগবত পদে মতি রতি বিলক্ষণ, উদ্যান ভবনে বসাইল পারায়ণ, শুন মন পারায়ণ পাঠ বলে কারে, গোটা ভাগবত সায়ে সপ্তাহ ভিতরে, শেষ দিনে বহু কার্য পাঠ সমাপন, ঠাকুরের ভোগ রাগ কপরে সংকীর্তন, অত্যল্প সময় ইহা মোটে সাত দিন, সর্বঙ্গে সাঙ্গ করা বড়ই কঠিন, সপ্তম দিবসে শুনো কি হয় ঘটন, একত্রিত নিমন্ত্রিত কত লোকজন, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ভক্ত তত্ত্বান্বেষী জানা, বিষয় বৈভবশালী কে করে গণনা, হেন কালে শ্রীপ্রভুর হইল আগমন, পাচু পাচু সঙ্গে আছে শাস্ত্রী নারায়ণ, শাস্ত্রী নাহি তো আর কোন মন টলে, পাইলে প্রভুর সঙ্গ সব যায় কুলে। এই যে অধ্যায়টা আমরা পড়ছি, যে অংশটা পুঁথির যে অংশটা, সেটা হচ্ছে প্রচার। এই তৃতীয় যে খণ্ড শুরু হয়েছিল, সেই তৃতীয় খণ্ডের শুরুটাই আছে যে শ্রীরামকৃষ্ণ পুঁথি এই অংশে আছে শ্রীরামকৃষ্ণ জীবনের প্রচারের কথা আছে, কেমনভাবে তিনি প্রচার করেছিলেন, তাঁর যে ভাবনা সেটা অন্যের ভিতরে কীরকমভাবে ছড়িয়ে দিয়েছিলেন। তাই পুঁথিকার বলছেন, প্রচার প্রকাশ কথা মধুর কথন, গাইলে শুনিলে করে তম বিনাশন। কীভাবে শ্রীরামকৃষ্ণদের নিজের কথা, তার ভগবানের বার্তা মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছিলেন, সেই কথা যদি আমরা শুনি মধুর কথন, বলছেন মধুর মতো মধুময়, গাইলে শুনিলে করে তম বিনাশন, মনের ভিতরে যে তম ভাব সেটি চলে যায়। এক মনে শুন মন দুই কান পাতি, সৃজত মল্লিক নাম শহরে বসতি, মানে দুটো কানে দুটো মন হবে না, একটাই মন হবে, যা কিছু দুদিক দিয়ে ঢোকাতে হবে আর গিয়ে সেটা স্টোর হবে একটা জায়গা। যদু মল্লিকের কথা আমরা আগে শুনেছি, ঠাকুরের দ্বিতীয় রসদার, বাগানের উদ্যানের কাছে তার বাগান বাড়ি আছে। এখন যারা আপনারা বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যান লঞ্চে, তাদের কাছে আরো সহজ হয়ে গেছে, লঞ্চের থেকে দক্ষিণেশ্বর যাবার যে রাস্তাটা ওই উদ্যান ভবনকে অতিক্রম করে যেতে হয়,
ঠাকুরের একটি মূর্তি আছে, সেই হাত তোলা ঠাকুরের মূর্তি বেশ পরতর পরেন, ওখানে বেশ দিব্য সাজেন, কোমরে বেশ কাপড় গুছিয়ে পরা টরা আছে ঠাকুরের। সেইখানে পারায়ণ পাঠ হলো, ভাগবত পারায়ণ হলো। বলছেন কেমন তিনি, তার আরেক মাসি ছিলেন, তার কথা বলছেন। এটা আমরা আগেও করেছি তার মাসির গল্প। বড় ভক্তিমতী ঘরে মাসিমাতা তাঁর অনেক পূর্বেতে কহি আসি সমাচার, যেহেতু আগে বলা হয়েছে তাই তিনি এর পুনরাবৃত্তি করছে না। ভগবত পদেমতি রতি বিলক্ষণ উদ্যান ভবনে বসাইল পারায়ণ। এগুলো কোথায় আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা আমাদের ছেলেবেলায় দেখিয়েছি, অবাঙালিদের মধ্যে এখনো এই ব্যাপারটা আছে, আমাদের এখনো ওই বিভিন্ন বৈষ্ণব বাড়িতে 24 প্রহর 48 প্রহর এসব আছে, হরিনাম সংকীর্তন হয়, কিন্তু অবাঙালিদের মধ্যে রামায়ণের পারায়ণ আছে। 3 দিন ধরে একটানা দিন রাত রামায়ণ পাঠ হবে, একেবারে ননস্টপ রামায়ণ পাঠ হবে। 3 দিনে যতটা হবে ততটাই হবে, গোটা একবার তো হবে, বারবার হবে। আরেক জায়গায় হয় কলকাতায়, আপনারা যদি দেখেন ট্রায়াঙ্গুলার পার্কের কাছে প্রায় 45 দিন ধরে গোটা গীতাটা একটি একটি অধ্যায় ধরে 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 পারায়ণ হয়। 16টা অধ্যায় পড়া হয়ে গেলে একটি হচ্ছে গীতা মাহাত্ম্য বলা হয়, তারপরে আবার শুরু হয় 16 16 32, এই 2 বার সম্পূর্ণ হয়, তারপরে আরও 13টা অধ্যায় হয়। এই পারায়ণের একটা ভালো উদাহরণ আপনাদের চোখের সামনে আছে। এই ঠিক এইরকম ভাগবত পারায়ণের কথা শুরু করলেন। ভক্তিশাস্ত্রে এবং ধর্মশাস্ত্রে সবচেয়ে কঠিনতম গ্রন্থ হচ্ছে ভাগবত। শ্রীমৎ ভাগবতে পড়া একটু কঠিন, কারণ এত দীর্ঘ সন্ধি, খুব ভালো সংস্কৃত না জানলে সেই সন্ধিকে বিচ্ছেদ করে সেই সন্ধিকে নিয়ে পড়াটা একটু কঠিন। অতএব ওই গোটা ভাগবতটা মাত্র 7 দিনের ভেতরে পড়ার ব্যবস্থা করা হলো। বলছেন উদ্যান ভবনে বসাইল পারায়ণ, সুনমন পারায়ণ পাঠ বলে কারে, গোটা ভাগবত সায়ে সপ্তাহ ভিতরে, 1 সপ্তাহের ভিতরে ভাগবত পাঠ শেষ করতে হবে। শুধু তাই না, শেষ দিনে বহু কার্য পাঠ সমাপন, ঠাকুরের ভোগ রাগ পরে সংকীর্তন। ঠাকুরের ভোগ রাগ শেষ দিনে হবে এবং সংকীর্তনাদি হবে। আমার দেখার সৌভাগ্য হয়েছিল এই পুঁথির গুজরাটি অনুবাদ হয়েছে, এবং গুজরাটি অনুবাদ হওয়ার পরে যে যখন প্রথম এই গুজরাটি অনুবাদ প্রকাশিত হলো, খুব সম্ভবত 2008 সালে নবরাত্রি শেষ হয়ে যাওয়ার পরে গুজরাটিরা এই পুঁথির পারায়ণ করলেন। সে যেরকম করে মন্দির থেকে যে মূল পুঁথি যেটা নিয়ে যাওয়া হবে সেটা মাথায় করে ভক্তরা লাইন করে নিয়ে গিয়ে, তাদের বেসমেন্টে একটা হল আছে, সেখানে গিয়ে সে পুঁথিটা রাখা হলো। সে পুঁথির নিত্য পূজা হতো, আর সে পুঁথি ওই গোটা পুঁথিতে, এত মোটা পুঁথি 9 দিনে শেষ করে ফেললেন গুজরাটিরা। এবং শেষ দিনে সেই গরবা নাচ, এগুলো গরবা নাচটা সেগুলো আমার দেখার সৌভাগ্য, আমি পরে ছবিতে দেখেছিলাম। তারা শেষ দিনে সে পুঁথি মাঝখানে রেখে মায়েরা গরবা নাচছেন, ছেলেরা নাচছেন গরবা নাচে, অদ্ভুত উৎসব। 9 দিনের নবরাত্রির পারায়ণ হয়েছিল পুঁথিকে, এটা আমি দেখেছি। ঠিক সেই রকম এখানে ভাগবত পাঠ হবে, 7 দিনের মধ্যে গোটা ভাগবতটি পাঠ হবে এবং শেষ দিনে উৎসব হবে। সন্তোষী মাতার ব্রতের কথা আপনারা বোধহয় জানেন, ঠিক অনেকটা সেই রকম ব্রত হবে। বলছেন অত্যল্প সময়ে ইহা মোটে 7 দিন, সর্ব অঙ্গ সায় করা বড়ই কঠিন, সপ্তম দিবসে শুনো কি হয় ঘটন, একত্রিত নিমন্ত্রিত কত লোকজন। 1 থেকে 6 দিবস অব্দি কোনো রকম কোনো ব্যাঘাত ঘটেনি, নির্দিষ্ট সময়ে পারায়ণ পাঠ শুরু হয়েছে, নির্দিষ্ট সময় শেষ হয়েছে। 7th ডেতে এক ভয়ানক ঘটনা ঘটে গেল, যার বর্ণনা আজকে দেবে। বলছেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ ভক্ত তত্ত্বান্বেষী জনা, বিষয়ে বৈভবশালী কে করে গণনা, হেনকালে শ্রীপ্রভুর হইল আগমন, পাচু পাচু সঙ্গে যার শাস্ত্রী নারায়ণ, শাস্ত্রীর নাহি আর কোনো মৌন টোলে, পাইলে প্রভুর সঙ্গ সব যায় ভুলে। বলছেন 7 সপ্তম দিনে বহু ব্রাহ্মণ এসে উপস্থিত হলেন। কেমন ব্রাহ্মণ? শাস্ত্রজ্ঞ, যারা শাস্ত্র সম্পর্কে যথেষ্টভাবে অবগত আছেন। 2 নম্বর কারা এলেন? বলছেন ব্রাহ্মণ ভক্ত, ভক্ত ব্রাহ্মণ।
তিন নম্বর যারা শাস্ত্রজ্ঞ নন কিন্তু তত্ত্বের অন্বেষণ করে বেড়াচ্ছেন, পড়াশোনা করেছেন কিন্তু নানাভাবে খুঁজে চলেন মূল তত্ত্বকে, ভগবান তত্ত্বকে খুঁজে চলেন। আর কে? বিষয়ের বৈভবশালী, কারণ এত বড় উৎসব, সেটা পরিচালনা করার জন্য টাকা পয়সাওয়ালা লোকের প্রয়োজন আছে, তাই বিষয় বৈভবশালী কে করে গণনা। এবং এমন সময় সেখানে শ্রীরামকৃষ্ণ আমন্ত্রিত হয়ে সপ্তম দিবসে এসে উপস্থিত, সঙ্গে করে এনেছেন নারায়ণ শাস্ত্রী। নারায়ণ শাস্ত্রীর কথা আমরা জানি, খুব পণ্ডিত তিনি, কিন্তু টোলে তার আর কোনো মন নেই। কেন? তার বোধ হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের ভেতরে সমস্ত শাস্ত্রের সার আছে। ঠিক যেরকমভাবে ভৈরবী ব্রাহ্মণী দেখেছিলেন যে এত বছর তিনি শাস্ত্র পড়ে যা অনুভব করেছেন, এক একটি অংশ শ্রীরামকৃষ্ণ তার শরীরে, তার চেহারায়, তার সাধনা দিয়ে সেটা ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন। মানে তার পড়াটা শুধুমাত্র বইয়ে, বই পড়ে তিনি জেনেছেন, আর শ্রীরামকৃষ্ণ তার জীবনে সেটি করে দেখিয়েছেন। এই দুজনের মধ্যে ফারাক। হেন এরকম নারায়ণ শাস্ত্রী কী কাণ্ড হলো সেটা আমরা আজকে পড়বো। এবার পাঠক যেখানে করে পাঠক যেখানে পাঠ করে পারায়ণ, তার সন্নিকটে শাস্ত্রী হইল আসন। গোস্বামী ব্রাহ্মণ এক তার সমীপ, বেনিয়াটলার ঘর নাম নবদ্বীপ। বড়ই খিয়াতি তার বৈষ্ণব সমাজে, সোনার গৌর ঘরে ভক্তি ঘরে পূজে। স্বতন্ত্র আসন শ্রী প্রভুর কিছু দূরে, পরিচিত শত শত বসে চারিধারে। কত বুদ্ধি সুপণ্ডিতে পাঠক ব্রাহ্মণ, সমাপন হেতু করে দ্রুত অধ্যয়ন। যুদ্ধ প্রিয় সমধারা পণ্ডিত ব্রাহ্মণে, পরস্পর দেখা শোনা হইলে দুজনে। একবার রণ বিনা নাহি কবিরাম, টিকিনারা পৈতে ছেড়া তুমুল সংগ্রাম। যেইখানে পাঠ করে পাঠক ব্রাহ্মণ, লয়ে তার কোন অংশ শাস্ত্রী নারায়ণ। জিজ্ঞাসিল পাঠকের ব্যাখ্যা করিবারে, কিবা সূক্ষ্ম শাস্ত্র মর্ম তাহারও ভিতরে। পাঠক পণ্ডিত বর যথার্থ জানা, বিশেষিয়া কহিলেন ভাবেরও বর্ণনা। শাস্ত্রী কহে ইহা নয় ফাঁকি ধরে কাটে। পাঠক বলেন এই ঠিক ব্যাখ্যা বটে, এই হয় এই নয় কহে পরস্পর। এই রূপে দুইজনে তুমুল সমর, গজকচ্ছপের যুদ্ধ পর্বত উপরে। হার মানে দোহাকার মহারণ হেরে, বাদ প্রতিবাদে দোহে কেহ নহে কম। নবদ্বীপ দেখিলেন ব্যাপার বিষম, বহু কর্ম আছে বাকি শেষ দিন এবে। তর্কযুদ্ধে যায় কাল কেমনে কি হবে, এই মত ভাবিতেছেন মন উচ্চাটন। অন্তরেতে জানিলেন প্রভু নারায়ণ। যিনি পাঠ করছিলেন তিনি মহাপণ্ডিত লোক, বেনিয়াটলায় ঘর নাম নবদ্বীপ, বাড়িতে সোনার গৌরাঙ্গ তার পূজিত হন, বৈষ্ণব সমাজে তার খুব খ্যাতি। তিনি পাঠ করছিলেন, ভাগবত পাঠ করছিলেন। যেখানে তিনি পাঠ করছিলেন নারায়ণ শাস্ত্রী ঠিক তার কাছে গিয়ে একটা আসন নিয়ে বসলেন। ঠাকুর একটু দূরে বসেছেন আর তাকে ঘিরে রয়েছেন চতুর্দিকে ব্রাহ্মণেরা। এমনিতেই ব্রাহ্মণদের যা রীতি, প্রথমে দেখা, অনেকদিন দেখা হলে তারা একে অপরের সঙ্গে শাস্ত্র কথা আলোচনা করেন। যেরকম আমরা একে অপরের সঙ্গে দেখা হলে পিএনপিসি করি, অফিসের পুরনো লোকেদের সঙ্গে দেখা হলে পিএনপিসি করে থাকি, পরনিন্দা পরচর্চা। তাদের ভাবনা চিন্তা, তাদের পড়া ভাবনার মূল বিষয়টাই ছিল শাস্ত্র, তাই তাদের তর্ক কথা যা কিছু বলা সবই শাস্ত্রকেন্দ্রিক। এবং নিজ মতকে প্রতিষ্ঠিত করার জন্য তর্কটা যুদ্ধে পরিণত হয়ে যেত। সেই মাথার টিকি নেড়ে কখনো আবেগে পৈতে ছিঁড়ে ফেলে, মানে কোনো রকমে কিছু কম নেই, তাদের নিজেদের মতকে তারা প্রতিষ্ঠা করতে চাইবে। এই নারায়ণ শাস্ত্রীও তার ব্যতিক্রম নন। নারায়ণ শাস্ত্রী কী করলেন, পাঠের কোনো একটা অংশ নিয়ে নবদ্বীপ গোস্বামীকে জিজ্ঞাসা করলেন যে এটার কী অর্থ। নবদ্বীপ গোস্বামী তার জ্ঞান বুদ্ধিমতো সেই অংশের অর্থ প্রকাশ করলেন। নারায়ণ শাস্ত্রী বললেন মোটেই না, এটার অর্থ এমন নয়। ইনি বলছেন না এটাই এরকম। এই করে দুজনের তর্ক শুরু হতে থাকলো। নারায়ণ শাস্ত্রী তো লড়ে যাচ্ছেন, কারণ তার জ্ঞান শুষ্ক জ্ঞান,
তিনি লড়েই যাচ্ছেন নিজের মতকে প্রতিষ্ঠা করবেন, কারণ তিনি খুব প্রতিষ্ঠিত তার্কিক। তার যদি নিজের মতকে তিনি প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে তার অখ্যাতি হবে, তাই তিনি করেই চলেছেন। আর এদিকে নবদ্বীপ গোস্বামী ভাবছেন তার উপর পারায়ণের ভার পড়েছে, বাকি অনুষ্ঠান শেষ করতে হবে, তর্কযুদ্ধে যদি সময় চলে যায় তাহলে তিনি বাকি অংশটা শেষ করবেন কী করে। অবশেষে তিনি স্বয়ং নারায়ণকে স্মরণ করলেন, আর যে মুহূর্তে তার এই মন উচ্চাটন হতে থাকলো যখন তিনি ভগবানকে স্মরণ করছেন, তখন তার মনের যে ব্যথা, তার মনের যে ইচ্ছা, সেটা প্রভু নারায়ণ আমাদের শ্রীরামকৃষ্ণ জানতে পারলেন। মহাকার্য হয় ক্ষতি এতে কো দেখিয়া, শাস্ত্রীরে থামিতে কন হাতে নাড়া দিয়া, অতিশয়ে মেতে গেছে শাস্ত্রী নারায়ণ, তবু নয় ক্ষান্ত যদি প্রভুর বারণ, না মানে নিষেধে শাস্ত্রী তেড়ে তর্ক করে, সেই হেতু নবদ্বীপ কহিল তাহারে, শুনো শুনো হে শাস্ত্রী পণ্ডিত ব্রাহ্মণ, শুনো কি পরামহংস মহাশয় কন, শাস্ত্রী কহে দেখিয়াছি তাহার নিষেধ, কিন্তু এ শাস্ত্রিক তত্ত্ব না মানি বোঝে, বিশেষ মীমাংসা নাহি হয় যতক্ষণ, কোমর কোনো মতে না শুনিব কোনো নিবারণ। যখন তিনি দেখলেন যে সত্যি সত্যি যে মহাকার্যটি হচ্ছে পারায়ণ কর্ম, এই স্থূল এই তর্কযুদ্ধে গিয়ে সেটা বিঘ্নিত হচ্ছে, তখন তিনি হাত তুলে নারায়ণ শাস্ত্রীকে থামতে বললেন। নারায়ণ শাস্ত্রী থামেন না, তিনি তর্ক করে চলেছেন। এমন সময় নবদ্বীপ গোস্বামী বললেন, আরে পরমহংস মশাই কি বলছেন সেটা শোনো আগে। শাস্ত্রী তখন মেতে গেছেন, তিনি কিছুতেই আর অন্য কিছু শুনতে রাজি নন, ভীষণ রকম ভাবে মেতে গেছেন। তিনি বলছেন, না যতক্ষণ না এর হচ্ছে, আমার এই জেদটি পূর্ণ হচ্ছে, ততক্ষণ অবধি আমি থামব না, তাতে উনি যা বলেন বলুন। এইটাই অদ্ভুত কথা বলছেন, আমরা পড়ব আরেকটু অংশ। হায় শাস্ত্র অধ্যয়নে কোটি নমস্কার, যাহাতে বসায় ঘটে অবিদ্যা বাজার, হীন হেও ছাড় যশ মানের বাসনা, অহংকার দাম্ভিকতা পাণ্ডিত্য গরিমা, মহান অনর্থক কর প্রতি পদে পদে, নিবিড়তম সজাল জ্ঞান সূর্য রোদে, যেই প্রভুদেবে শাস্ত্রী সর্বেশ্বর জানে, না বানে তাহার আজ্ঞা বিদ্যা অভিমানে। বলছেন ভগবানের কি অদ্ভুত লীলা, এই যে বিদ্যা আমরা অর্জন করি এবং সঙ্গে সঙ্গে কিছু অহংকারও অর্জন করে ফেলি, সেই কারণে আমরা মূলত হতে পারি না, ঠিক মতো বিদ্বান বা পণ্ডিত হতে পারি না। শাস্ত্র বলছে বিদ্যা দদাতি বিনয়ম, প্রকৃত বিদ্বানকে না যার ভেতরে বিনয় আছে। খুব সহজ উদাহরণ দেওয়া যায়, আম কাঁঠালের সিজন, তো আম গাছ আপনারা দেখেছেন ভরা ফলে আম গাছ, সেটা সবসময় নিচু থাকে, আর এই যে শাল তমাল এই সমস্ত গাছগুলো সেগুলো সোজা হয়ে থাকে। ঝড় যখন আসে, কালবৈশাখী প্রথম ঝড় এসে যখন উপস্থিত হয়, কালবৈশাখী প্রথম ঝড়টা খুব ভয়ানক হয়ে থাকে, তাই সেই ঝড় যখন আসে তখনই আম গাছের ওপর দিয়ে বয়ে যায়, বড় চেয়ে দু চারটে ফল ঝরে পড়ে, কিন্তু গাছের কোনো অনিষ্ট হয় না। আর এই সমস্ত বড় বড় উঁচু গাছ যা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তারা একবারে ভেঙে চুরে তছনছ হয়ে যায়। বিদ্যা আমাদের বিনয়ে দান করে, বিদ্যা যদি বিনয়ে দান না করলো সেই বিদ্যা বিদ্যা বলে গৃহীত হতে পারে না, সেই বিদ্যাকে কখনো আমরা বিদ্যা বলে গ্রহণ করতে পারি না। প্রকৃত শাস্ত্র জ্ঞানী, প্রকৃত বিদ্বান সে, যে সেই আপনাদের বলেছিলাম সিধু জ্যাটার গল্প, সিধু জ্যাটা বলেছিলেন আমি কোনো কিছুই হয়নি, শুধু মনের দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে আমার মনটাকে সজীব সবুজ করে রাখে। এই বিদ্বান হচ্ছেন তিনি, যিনি তার মনের দরজাগুলোকে খুলে রাখেন যাতে সব দিক দিয়ে জ্ঞানের আলো, জ্ঞানের প্রকাশ এসে তার এই যে জ্ঞান সম্পদ, তিনি যে জ্ঞান সম্পদটাকে রেখেছেন সেটাকে যেন অনেক বেশি সমৃদ্ধ করে দেন। আপনারা দেখবেন এই যে বর্ষাকাল হয়ে যায়, হয়ে যাওয়ার পরে মায়েরা দেখবেন সব পুরনো বেনারসি তারপরে সমস্ত কিছু রোদ্দুরেতে দেন, কেন দেন না, দিলেও তো পারেন, কারণ যদি না দেন পোকায় কেটে যায়। তাই ঠিক এরকম বিদ্যান, বিদ্যা হচ্ছে আমাদের সেই সম্পদ, নানা রকম ঝড় বৃষ্টিতে যখন একটা অদ্ভুত পরিস্থিতি শুরু হয়, যে মুহূর্তে জ্ঞানসূর্যের প্রকাশ ঘটে, আলো যখন আসতে থাকে,
সেই আলোর সামনে আমাদের সেই সম্পদকে মেলে দিতে হয়, যাতে সেই সম্পদ আমার বিদ্যার কারণে, আমার অহংকারের কারণে যদি তাতে সামান্য কিছু মলিনতা, তাতে যদি সামান্য কিছু স্যাঁতস্যাঁতে ভাব এসে থাকে, সেই জ্ঞানের সূর্য প্রখর সূর্যের তাপে সেই স্যাঁতস্যাঁতানি ভাব চলে যাবে, আর জ্ঞান সেই রকম জ্বলন্ত অগ্নিময় পাবক সদৃশ হবে। পুঁথিকার বলছেন যে হায় ধর্ম, হায় শাস্ত্র অধ্যয়নে কোটি নমস্কার, যাহাতে বসায় ঘটে অবিদ্যা বাজার। হায় শাস্ত্র, তোমাদের এই হায় শাস্ত্র পুঁথিপাঠ, তোমাকে কোটি কোটি নমস্কার। কারণ এ শাস্ত্রপাঠ শাস্ত্রপাঠ নয়, কারণ এই শাস্ত্র বিদ্যা যখন এখানে জ্ঞান না হয়ে এখানে অজ্ঞান হয়ে উঠেছে। হীন হায় ছাড় যশ মানের উপাসনা, অহংকার দাম কি কথা পাণ্ডিত্য গরিমা। বলছেন হীন ছাড় যশমান, এই সমস্ত যশমান এসব নিয়ে কি হবে, দুদিনের আছে তিন দিনের মধ্যে চলে যাবে। আমরা একজনের সঙ্গে, আমি নাম বলছি না, তিনি এখন খুব বিখ্যাত লোক, তাকে আমি অনেক ছেলেবেলা থেকে দেখছি, যখন সদ্য পড়াশোনা করছেন ইউনিভার্সিটিতে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছেন, এরকম নানা রকমের ডিগ্রি টিগ্রি পাচ্ছেন, তাকে আমি দেখেছি, খুব বিনয়ী, খুব ভদ্র, খুব শান্ত আছেন, এখনও বিনয়ী, খুব ভদ্র, খুব শান্ত। ইদানিং তাকে আমি আমার ফেসবুকের পেজে দেখি, যেখানে তিনি যাচ্ছেন, যে ডিগ্রিটা তিনি পাচ্ছেন, সঙ্গে বোধ হয় সঙ্গে করে ক্যামেরাম্যান নিয়ে যাচ্ছেন, সে নানা পোজে তার ছবি, এবং সেটা তিনি কীরমভাবে পেয়েছেন, সেটা কিভাবে পোস্ট করবেন, খবরের কাগজ বার করেছে, টাইমস অফ ইন্ডিয়ার মতো একটা খবরের কাগজ, সেখানে খুব বড় বড় করে ছাপিয়ে একবারে আটখানা কলম ব্যবহার করেছে, একটা খবরের কাগজে আটটা কলম পাওয়া সহজ জিনিস না, টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ আটখানা কলমে বার করেছে, হিন্দুস্তান টাইমস বার করেছে, আনন্দবাজার পত্রিকা লিখছে তার সম্পর্কে, কিন্তু তাতেও যেন তার শান্তি হচ্ছে না। তিনি তার ছাত্রছাত্রীদের মাধ্যমে নানাভাবে তার সেই প্রচার কার্য চালাচ্ছেন, আমি দেখি আর মজা পাই। একটা সময় যখন তিনি স্বস্তিকারের মানে বিদ্যানুগ্রাহী ছিলেন, তখন তার একটা রকম রূপ দেখেছি, আর এখন দেখি তার অন্যরকম রূপ। একটু টিপলে দেখা যায়, মানে বিদ্যাতে যে পারদর্শী সেটা আছে, কিন্তু ডেপনেস কোনো এক বহু জায়গায় অত কম কম বোধ হয়, কিন্তু আমরা মূর্খ লোক তো, আমরা সহজে সেটাকে বললে জগৎ অ্যাকসেপ্ট করবে না। তো সে এই জিনিস দেখেছি তার ভেতরে, এইরকম ওই নিজের মত প্রতিষ্ঠা করার একটা বাসনা, নিজেকে প্রকাশ করার প্রচেষ্টা করার বাসনা, এটা আমাদের সবার হয়। আমি বলছি না যে আপনাদের বলছি না, আমি আমার নিজেকেও মনে করার কথা করার জন্য বলছি, আমারও মাঝে মাঝে একটু হয়, লোকে বলে পুঁথি টুথি ভালো বলে, এই বলে আমারও একটু ধ্যান হয়, এরকম নয়। তো বলছেন যেই প্রভুদেব শাস্ত্রী সর্বস্বর জানে, আমাদের কোথায় পৌঁছয়, যেখানে আমরা ভগবানকে, এই যে দুটো দৃষ্টি আমাদের, একটা হচ্ছে এটা সারা পুঁথি আমাদের বারবার বারবার করে আমাদের এই দুটো ছবিকে দেখিয়েছে, এক হচ্ছে আমরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসেছি, যিনি তার সঙ্গ দিয়েছেন, আমরা জানি যে ইনি স্বয়ং ভগবান, এর পক্ষে সব করা সম্ভব, তাকে আমি জানি আমার জীবন্তরী নাবিক, তিনি আমাকে পার করে নিয়ে যাবেন, কিন্তু এমন জীব বুদ্ধি হয়, এমন মলিন বুদ্ধি হয়, আমি তাকে আমার সমান আসনে নিয়ে চলে আসি। আমরা হৃদয়ের গল্প আপনাদের বলেছিলাম, হৃদয়রাম দেখলেন যে ঠাকুর হলেন সেই জ্যোতি, অখণ্ড জ্যোতির স্বরূপ, আর তিনি সেই জ্যোতির একটা অংশ, কিন্তু যে মুহূর্তে শ্রীরামকৃষ্ণ তাকে এই দিব্য দর্শন থেকে বঞ্চিত করলেন, সেই মুহূর্তে তার মনে হলো মামার কি এমন শক্তি আছে, সাধন ভজন করে মামা এই শক্তি পেয়েছেন, আমিও সাধন ভজন করবো, আমিও এই শক্তি পাবো, এই আইডিয়াটা খারাপ নয়। কিন্তু যিনি দেখলেন যে তিনি কে আর উনি কে, এই বোধটা যা প্রকাশ হয়ে গেল, জীববুদ্ধি এমন আসে, তিনি আর আমি এক লেভেলে বসে যাই। আমি বারবার এই কথাটা বলি, ভগবানকে আমরা প্রার্থনা করি, পুজো করি, জানি আমার জীবন্তরী পৌঁছবেন, আমার যা কিছু সমস্যা গিয়ে সেই কাঁচের ছবির সামনে, ল্যামিনেটের ছবির সামনে গিয়ে বলি, যতক্ষণ অব্দি তিনি পূরণ করে যান, তার মালাতে জুঁইয়ের বদলে ডবল জুঁই হয়, গোলাপ হয়, সব হয়, প্যাড়া হয়, সব হয়, যে মুহূর্তে তিনি পূরণ করেন না, তখন প্যাড়া শেষে এসে নকুল দানা, নাহলে চিনির দানাতে এসে পরিণত হয়। এ আমাদের জীবনে আমরা দেখেছি, আর এই পণ্ডিতের তো সেই হবেই। বলছেন যেই প্রভুদেব দেবে শাস্ত্রী সর্বেশ্বর জানে, না মানে তাহার আজ্ঞা বিদ্যা অভিমানে, তার আজ্ঞাও তিনি মানতে পারছেন না। বলছেন যতক্ষণ না আমি জানতে পারছি, ততক্ষণ পরমহংস মশাই কি বলেন তাতে আমার কিছু আসে যায় না। ক্ষুধিকার লিখছেন মদে পূর্ণ মত্ততর শাস্ত্রীরে দেখিয়া
অমনে উঠিল প্রভু আসন ত্যাজিয়া সন্নিকটে গিয়া তাঁর ধরিয়া বদন বলিলেন শুনো শুনো শাস্ত্রী নারায়ণ ভীষ্মার্জুনে দুই জনে যখন সমর পাণ্ডবের তখন সারথি চক্রধর চক্রে যার গোটা সৃষ্টি চক্রবত ঘুরে কিছু নাহি বলিলেন ভীষ্ম বীরবরে মহাজ্ঞানী ভীষ্মদেব কৃষ্ণ ভালো জানে যত তার উপদেশে কেবল অর্জুনে জল যেন নির্বাপিত হয় উতাসন স্তব্ধীভূত সেই মত শাস্ত্রী নারায়ণ বিদ্যা অভিমান বন্ধি এত প্রবল একবার শ্রী প্রভুর পরণে পরশে শীতল মুকতি পাইয়া এবে পাঠক ব্রাহ্মণ দ্রুত গতি কইলা সাঙ্গ পাঠ পারায়ণ বলছেন এগিয়ে গেলেন যখন দেখছেন হাত নাড়িয়ে হচ্ছে না তখন কাছে এগিয়ে গেলেন দিয়ে তার ঠোঁটটি ধরে বললেন পুঁতলিটি ধরে বললেন যে আরে শোনো শোনো যখন সেই কুরুক্ষেত্রে রওনা হয়েছিল তখন ভীষ্ম এবং অর্জুন দুই যোদ্ধা ছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ কেবলমাত্র উপদেশ দিয়েছিলেন একমাত্র অর্জুনকে অন্য কাউকে দেননি কারণ ভীষ্মকে কেন দেননি কারণ ভীষ্ম মহাপণ্ডিত তিনি জানতেন একই সঙ্গে তিনি জানতেন যে ভীষ্মের মধ্যে সেই ক্ষমতা আছে যাতে তিনি তার সেই পাণ্ডিত্যের শো অফটাকে নিজের মধ্যে বেঁধে রাখতে পারেন যে আমরা যে একটু কিছু ভালো করলে আমাদের থাকে না যে কতক্ষণে দেখাবো এই কাগজে নাম বেরোবে যে রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির সন্ধ্যা 7টায় রামকৃষ্ণ প্রতিপাঠ স্বামী স্তবপ্রিয়ানন্দ মনে মনে কি বাসনা জাগে না দু চারজন সাধুকে দেখাই দেখো 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 আমার নাম ছাপা হয়েছে এই যে বোধটা এটা আমাদের সবসময় আছে তার মানে বুঝতে হবে যে জ্ঞানের যে প্রকাশ আছে সেটাকে সংহত বা সুসংযত করার মতো শক্তি এই শরীরের নেই তাই তাকে তিনি উপদেশ দিচ্ছেন তাই অর্জুনকে তিনি উপদেশ দিচ্ছেন অর্জুন গেলেন দুটো রথের দুটো দুদল যুদ্ধমান পাণ্ডব আর কৌরব তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন দেখে তার এমন শরীর হলো যে তিনি সমস্ত কিছু যুদ্ধ করার ইচ্ছায় ছেড়ে দিলেন আছে বর্ণনা আছে আপনারা যারা গীতা পড়েছেন দেখেছেন সিদন্তি মম গাত্রাণি আমার শরীর কাঁপছে হ্যাঁ বেপথুষ্ট আমার শরীর আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে অথচ তিনি গান্ডীবধারী গান্ডীব অর্জন করতে তার কম শক্তি প্রয়োগ করতে হয়নি অথচ এই সামান্য একটা যুদ্ধের সামনে দাঁড়িয়ে গিয়ে তিনি একেবারে গোলমাল করে ফেলেছেন নিজেকে এই এই ছোট্ট ঘটনা থেকে বুঝতে পারা যায় যে অর্জুনের সেই আছে বিদ্যা আছে কিন্তু তাকে সংযত করার ক্ষমতা নেই ভীষ্মেরও বিদ্যা আছে কিন্তু তাকে সংযত করার ক্ষমতা আছে তাই যাবতীয় বিদ্যা যাবতীয় উপদেশ অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ দিচ্ছেন তাই হঠাৎ করে যেন নারায়ণ শাস্ত্রী বুঝতে পারলেন যে তাঁরও বিদ্যা আছে কিন্তু সেই বিদ্যার অহংকারটা এত বেশি বিদ্যার বোধটা হারিয়ে যাচ্ছে অহংকার যত বেশি থাকে তত আমাদের বিদ্যার বোধ হারিয়ে যায় দেখবেন আমরা যখন একটু অপ্রস্তুত হয় অবস্থায় কোনো জায়গায় যাই আর কেউ বুঝতে পারুক না পারুক আপনি সবার আগে বুঝতে পারবেন যে আপনি অপ্রস্তুত হয়ে সেই জায়গায় গেছেন কোনো একটা মিটিংয়ে গেছেন অ্যাজেন্ডা দেওয়া হয়েছে আপনি প্রস্তুতি না নিয়ে যখন সেই মিটিংয়ে গেছেন আপনি নিজেই বুঝতে পারবেন অ্যাজেন্ডা মানে সবসময় যে লিখিত অ্যাজেন্ডা নয় ধরুন কারোর বিয়ে হবে আপনাকে ডেকে পাঠিয়েছে কীরকমভাবে কী হবে আপনি সমস্ত কিছু জানেন কিন্তু ভুলে গেছেন তৈরি করে যাননি মনে মনে কিছু ভেবে যাননি গিয়ার কুল কিনারা খুঁজে পাচ্ছেন না আল ফাল বুকে মরছেন এই আমাদের জীবনে ঘটে এই ঘটনা ঠিক সেই রকম এই যখন জানে না অপ্রস্তুত সে অপ্রস্তুত অবস্থায় সেই তর্কযুদ্ধে এসেছে সে নিজেই জানে না নিজের জ্ঞানকে কী করে সম্বরণ করতে হবে নিজের জ্ঞানকে কী করে করায়ত্ত করতে হবে তাই তাকে থামানোর জন্য স্বয়ং ভগবান এসে উপস্থিত হলেন শুধু বোঝানোর জন্য যে এই যুদ্ধে এইরকম হয়েছিল আজকেও সে একই অবস্থা হয়েছে নিজেকে তুমি সংবরণ করো ভগবানের এই দিব্য স্পর্শে সঙ্গে সঙ্গে তিনি সংবরণ করলেন নিজেকে বলছেন বিদ্যা অভিমান ভন্নি এত প্রবল একবার শ্রীপ্রভুর পরশে শীতল মুকতি পাইয়া এবে পাঠক ব্রাহ্মণ দ্রুতগতি কইলা পাঠ সমাপন এই যে তার বিদ্যার অভিমানে যে আগুন জ্বলছিল তার শরীরে যে আগুন ভস্মীভূত করে দিচ্ছিল
অনেক সময় দেখবেন আমরা এত অহংকার থাকে, এত রাগ আমাদের ভেতরে থাকে, অকারণে এমন রাগ প্রকাশ করে ফেলি, উদ্দেশ্যটাই মাটি হয়ে যায়, পুরো জিনিসটাকে আমরা আগুন জ্বালিয়ে শেষ করে দিই। পরে আমাদের অনেক চোখের জল পড়তে থাকে, অনেক জল ধরে, কিন্তু আমরা সেটাকে ঠিক আগের মতো আর তৈরি করে দিতে পারি না। তখন যতই আমাদের অনুশোচনা আসুক না কেন, আমরা প্রয়োগ করতে পারি না। এইখানে রাগ অভিমান এগুলো যে আছে, এগুলো জানবেন আমাদের জীবনের খুব দামি ইমোশন, যেমন অনেকটা কোহিনুর মণির মতো। আপনার বাড়িতে স্বয়ং আকবর আপনাকে এসে, এই শাহজাহান এসে আপনাকে কোহিনুর মণি দিয়ে গেছেন, সেই পরম্পরায় চলছে। আপনি খুব দামি বাক্সের মধ্যে, আলমারির মধ্যে রেখেছেন। আপনি যে মুহূর্তে সেই কোহিনুর মণির অধিকার পেলেন, আপনি যে বাড়িতে আসে তাকে আলমারি খুলে দেখেন, এই দেখ আমাদের বাড়ির কোহিনুর মণি, বা যে বাড়ির কাজের লোক ঘর মুছতে এসে তাকে দেখাচ্ছেন, ডেকে এই দেখ আমাদের কোহিনুর মণি, তাহলে কিন্তু কোহিনুর মণির কোনো দাম থাকে না। তখন সবাই বলবে দূর, ওটা কোহিনুর মণি না কাঁচমণি, কোহিনুর মণি থাকলে লোকে ওরকম দেখায়। ঠিক এইরকম মনে মনে ভাববেন, এই অহংকার অভিমান, রাগ অবশ্যই দেখাবেন, অভিমান অবশ্যই দেখাবেন, কিন্তু স্থান বুঝে। অকারণে যদি বারবার বারবার অভিমান দেখাতে থাকেন, অকারণে যদি বারবার অহংকার করতে থাকেন, তাহলে সে অহংকার সে অভিমানের কোনো দাম থাকে না। লোকে বুঝে যায় এই লোকটা এমনি ফালতু, প্রতি মুহূর্তে ওই অহংকার ওই অভিমান দেখায়। এগুলো খুব প্রেশাস জিনিস, এগুলোকে যেমন তেমনভাবে প্রয়োগ করতে নেই। এইটাই তিনি যেন তিনি বোঝালেন যে তোমার যে বিদ্যা আছে সেটা কিরকম জনসমক্ষে, এরকম পাবলিক প্লেসের মধ্যে সেটাকে প্রকাশ করার জায়গা নেই। একে সংবরণ করতে শেখো, কতটা অস্ত্র কতটা কি ব্যবহার করবে। এই যে নিউক্লিয়ার ওয়েপেন আমাদের কাছে আছে, কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন যদি আমরা ঠিক মতো ব্যবহার না জানি, তাহলে একবারে ছারখার হয়ে যাবে। ব্যবহারেরটাও জানতে হবে, শুধু সম্পদ থাকলে হবে না, সম্পদের ব্যবহারটা জানাও খুব জরুরি। যে মুহূর্তে প্রতিকারে সেই পাঠক বুঝে গেলেন নবদ্বীপ গোস্বামী যে এবারে সবটা কন্ট্রোল, সব আন্ডার কন্ট্রোল এসেছে, তিনিও শুরু করে দিলেন কাজকর্ম। কি করলেন, পুথিকার লিখছেন, নগর কীর্তনানন্দ আরম্ভ হইল, তারপরে সমবেত বৈষ্ণবেরা নৃত্য গীত করে, খোলকরতাল কিবা শৃঙ্গারণী নাদ শুনিলে প্রভুর উঠে আনন্দ অগাধ, তার সঙ্গে মহাশক্তি অঙ্গময় খেলে, মহালম্ফে মিলিলেন কীর্তনের দলে, পবন যেমন শক্তি ধর উপমায়, আপনি নাচিয়া পরে সকলে নাচায়, সেই রূপ প্রভুদেব শক্তি সঞ্চালনে, করিলেন মাতোয়ারা যত লোক জনে, তার সঙ্গে সবে নাচ হরিবোল বলে, নাচেন গোস্বামী নবদ্বীপ বাহু তুলে, গায়কের দুই দল নাচে মুখে উচ্চৈস্বর, খোল বাজাইয়া নাচে খোল বাদ্যগণ, দর্শকেরা মাতোয়ারা নেচে নেচে উঠে, প্রেমাবেশ কেহ কেহ ধরাতলে লুটে, গায়ে নাচে সকলেই ছিল যতজন, দাঁড়ায় আছেন মাত্র পাঠক ও ব্রাহ্মণ, বিমহিয়া স্তব্ধীভূত জড়ের আকারে, দেখে শুনে কিন্তু কিছু বুঝিতে না পারে, বিমহিয়া স্তব্ধীভূত জড়ের আকারে, দেখে শুনে কিছু কিন্তু কিছু বুঝিতে না পারে, বরাবর প্রতিজ্ঞা ছিল তার মনে, প্রাণান্ত কখনো নাহি নাচিব কীর্তনে, কিন্তু এবে নাচি নাচি যত করে মন, ততই করেন তিনি বেগ সম্বরণ, কারণ না বুঝে এই বেগে বেগকার, কারণ না বুঝে এই বেগ বেগকার, বিষম প্রভুর বেগে প্রবল প্রলয় জোয়ার। যে মুহূর্তে পাঠ সমাপন হয়ে গেল, নগর সংকীর্তন করা শুরু হয়ে গেল, বৈষ্ণবেরা নৃত্য গীত শুরু করলেন তাদের যা রীতি, আর খোল করতাল শৃঙ্গা নানা কিছু বাজছে, আর এইসব এমনিতেই তো প্রভু নাচতে ভালোবাসেন, তিনিও যেন তাদের মাঝখানে নাচতে শুরু করলেন আনন্দে। বলছেন, তার সঙ্গে মহাশক্তি অঙ্গময় খেলে, মহালম্ফে মিলিলেন কীর্তনের দলে। এই বাজনাগুলো যেন একটা অনুঘটকের কাজ করলো, সারা শরীর জুড়ে যেন তার এক শক্তি এলো, আর এক লাফে তিনি সেই কীর্তন আসরের মাঝখানে পৌঁছলেন। কি করলেন, পবন যেমন শক্তি ধর উপমায়, আপনি নাচিয়া পরে সকলে নাচায়, সেই মতো প্রভুদেব শক্তি সঞ্চালনে,
করিলেন মাতোয়ারা যত লোক জনে। বলছেন যে যখন ঝড় ওঠে, ঝড় যখন ওঠে তখন সেই ঝড় সবাইকে নাড়িয়ে দিয়ে যায়। ঝড় চলতে থাকে যখন, তখন তার যাত্রাপথে গাছ বাড়ি মানুষজন সকলকে নাড়িয়ে দিয়ে চলে যায়। ঠিক প্রভু শ্রীরামকৃষ্ণ বেগ যখন এসে উপস্থিত হলো, তখন সবার ভেতরে শ্রীরামকৃষ্ণের ভাবটি যেন ঝড়ের মতো নাড়িয়ে দিয়ে গেল। সবাই নাচতে থাকছেন। সেই রূপে করিলেন মাতোয়ারা যত লোকজনে, সকল সমস্ত মানুষজনকে তিনি মাতোয়ারা করে দিলেন। নাচেন গোস্বামী নবদ্বীপ বাহু তুলে। মজা দেখুন, এই গোস্বামী নবদ্বীপ তিনি প্রতিজ্ঞা করেছিলেন কোনো দিন সংকীর্তনে নাচবেন না, কিন্তু যেমন বৈষ্ণবদের ধারা হাত তুলে তিনি নাচলেন, কিন্তু পায়ে তার কোনো নাচ নেই, স্থির হয়ে আছেন। গায়কের দল নাচে, গায়কের দল নাচে মুখে উচ্চৈস্বর, খোল বাজাইয়া নাচে খোল বাদ্যকর। গায়কের দল তারা গাইছে, আবার উচ্চৈস্বরে গাইছে, আবার নাচছে। আর যারা খোল বাদকরা আছে তারা নাচছে আর বাজাচ্ছে। দর্শকেরা মাতোয়ারা নেচে নেচে উঠে, প্রেমাবেশে কেহ কেহ ধরাতলে লুটে। কি অদ্ভুত তার শক্তি! বলছেন দর্শকেরা যারা নাচছিলও না, যারা গাইছিলও না, যারা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাদের ভিতরে প্রভাব এমন হলো, তারাও নাচতে থাকলেন এবং কারুর কারুর মধ্যে ভাবাবেশ সৃষ্টি হলো। সে ভাবাবেশে মাটিতে পড়ে গেল, লুটিয়ে পড়ছে মাটিতে। ভেবে দেখুন ভগবানের কীরকম শক্তি, কী মহাসাইক্লোন! গায়ে নাচে সকলেই যতে ছিল যতজন, দাঁড়ায় আছেন মাত্র পাঠক ব্রাহ্মণ। সবাই নাচছে, সবাই গাইছে, কিন্তু সে নবদ্বীপ গোস্বামী চুপচাপ দাঁড়িয়ে আছে। বিমহিয়া স্তব্ধীভূত জড়েরও আকার, দেখে শুনে কিছু কিছু কিন্তু কিছু বুঝিতে না পারে। বলছেন বিমোহিত হয়ে গেছেন তিনি দৃশ্য দেখে। অদ্ভুত, একটা মানুষ লম্ফ দিয়ে নামলেন, তার এমন তার স্রোত, সবাই তার প্রভাবে প্রভাবিত, হাঁ করে দেখছেন তিনি। তিনি দেখছেন বিমোহিত, বিমোহিয়া স্তব্ধীভূত জড়েরও আকারে, দেখে শুনে কিন্তু কিছু বুঝিতে না পারে। দেখবার শোনার চেষ্টা করছে কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করতে পারছে না। বার বরাবর প্রতিজ্ঞা আছিল তার মনে, প্রাণান্তর কখনো নাহি নাচিব কীর্তনে। কিন্তু এবে নাচি নাচি যত করে মন, ততই করেন তিনি বেগ সমাপসংবরণ। কারণ না বুঝে এই বেগ, বেগে কার বিষম প্রফুর বেগ রুলই জোয়ার। বলছেন তিনি প্রতিজ্ঞা করেছেন জীবনে কখনো সংকীর্তনে নাচবেন না, কিন্তু বারবার তার মনে হচ্ছে এই আরেকবার একটু নাচি। দুটো হাত একবার তুলে ফেলেছেন, তারপর মনে হচ্ছেন কীর্তনে গিয়ে নাচ, কিন্তু না, নিজের মনকে তিনি সংযত করছেন। কিছুতেই বুঝতে পারছেন এই অদ্ভুত বেগ কার অধিকার দিচ্ছে, যে স্বয়ং প্রভু এই বেগ সৃষ্টি করেছেন, যেন জনসমুদ্রের ভেতরে জনজোয়ার সৃষ্টি করে ফেলেছেন। অধিকার এবার বর্ণনা করছেন একটু অন্যরকমভাবে। বলছেন ব্রহ্মাণ্ড প্রকাণ্ডাকার নাহি পগণ, কোটি ব্রহ্মা কোটি বিষ্ণু কোটি পঞ্চানন, কোটি সূর্য কোটি চন্দ্র বিশাল চেহারা, কোটি দেব কোটি দেবী মহাশক্তি ভরা, তেজস্বী তপস্বী কোটি কোটি ঋষিগণ, তপস্যা প্রভায় গায়ে অতুল বিক্রম, বেগের সংকেতে সবে হয় বাহ্য হারা, অবিরত নাচে ঘুরে লাটিমের পাড়া, এবা কেবা শক্তিমান পাঠক ব্রাহ্মণ, প্রভুর এমন বেগ করে সংবরণ। অদ্ভুত শক্তি পঞ্চভূতে গড়া কায়, ভাগ্যমানি পদরজ পাইলে মাথায়, জয় পাঠকের বেশে ব্রাহ্মণ মূরতি, কেবা তুমি কি চিনিব আমি মূঢ়মতি, কৃপায় মোচন মম লোচন আধারে, দেখাও প্রভুর লীলা প্রকাশ প্রচার। বলছেন ভগবানের ইচ্ছে, ভগবানের অন্তর থেকে যখন বেগ সৃষ্টি হয় তখন সবাইকে তিনি মাতিয়ে দিয়ে যান। কোটি বিষ্ণু কোটি শিব কোটি ব্রহ্মা সূর্য চন্দ্র যেখানে যে যেখানে আছে, তপস্বী ঋষি প্রত্যেকের ভেতরে তার সেই ভয়ঙ্কর প্রভাব পড়ে। কিন্তু এই কোন ব্রাহ্মণ, কি ধাতুতে গড়া তিনি, যে শ্রীরামকৃষ্ণের এই তীব্র বেগের সামনে দাঁড়িয়ে তিনি অচল অটল নিষ্পন্দ হয়ে আছেন। তাই পুথিকার লিখছেন জয় পাঠকের বেশে ব্রাহ্মণ মূরতি, কেবা তুমি কি চিনিব আমি মূঢ়মতি, কৃপায় মোচহ মম লোচন আধার,
দেখাও প্রভুর লীলা প্রকাশ প্রচার। তুমি কে আমি জানি না, কিন্তু তুমি কৃপা করে তোমার রূপকে প্রকাশিত করো, যার ভিতরে এমন মহাশক্তি খেলে সে সাধারণ মানুষ হতে পারে না। তাই পুঁথিকার বলছেন, ভগবানের প্রচার কার্য লীলা রূপে রচনা করতে এসেছি, তোমার কৃপা যেন থাকে, যেন আমি আমার এই চোখ দিয়ে সেই লীলা যেমনটি দেখেছি তেমন করে প্রকাশ করতে পারি। এইরকম নৃত্য হচ্ছে যখন, তখন প্রভু ধীরে ধীরে সমাধিস্থ হয়েছেন। কি অপূর্ব সমাধির বর্ণনা! পুঁথিকার লিখছেন, শুনো মন কি ঘটন হইল কেন কালে, সমাধিস্থ প্রভু দেবে ভাবের ও বিহ্বলে, প্রফুল্ল মুখরবিন্দ আনন্দের পরে, ভাবের উচ্ছ্বাস ছটা খেলে তদুপরে, শ্রীঅঙ্গ শিহরে কভু তাহায় কম্পন, কখনো পুলক চোখে ধারা বরিষণ, কখনো বাসেদ জল অবিরল ছড়ে, কখনো অবশ অঙ্গ ঢলে ঢলে পড়ে। অদ্ভুত বর্ণনা ভগবানের। এর আগে একবার বর্ণনা আছে যেখানে পুঁথিকার প্রথমবার দেখতে এসেছেন শ্রীরামকৃষ্ণকে বৈষ্ণবচরণ চক্রবর্তীর 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে। সেখানে সেই নাচের বর্ণনা আছে। বলছেন, কখনো হাতির মতো তিনি লাফিয়ে লাফিয়ে নাচছেন, যাতে মনে হচ্ছে সমস্ত ধরাতল কেঁপে যাবে। আবার কখনো তিনি নিষ্পন্দ, হাত দুটি বাঁধটি এরকম করে তুলে আছেন, আর এক দিব্য হাসিতে তার মুখ ঝরে পড়েছে। বলছেন, ঘন মেঘের মাঝখানে যেমন বিদ্যুতের চমক আসে, ঝলক দেখা যায়, ঠিক সেই রকম যেন অদ্ভুত হাসি শ্রীরামকৃষ্ণের। এখানে আরেক রূপ বর্ণনা করছেন। বলছেন, সমাধিস্থ প্রভুদের ভাবেরও বিহ্বলে, প্রফুল্ল মুখরবিন্দ আনন্দের ভরে, ভাবের উচ্ছ্বাস ছটা খেলে তদুপরে, তার মুখের ভেতরে আনন্দের যেন এমন একটা অবস্থা, ফুটি ফাটা অবস্থা। তুরিয়ানন্দজি বর্ণনা করছেন মুখখানা কেমন ছিল। বলছেন, মুখটা যেন হাসিতে ফেটে পড়ছে, আনন্দেতে যেন ফেটে পড়ছে। শ্রীঅঙ্গ শিহরে কভু তাহার কম্পন, কখনো পুলক চোখে ধারা বরিষণ। বলছেন, প্রভুর শরীর স্থির হয়ে আছে, কিন্তু কখনো কখনো তাতে সামান্য একটু কম্পন লেগেছে। বলছেন, কখনো দু চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়ছে, কখনো বা ঘাম শ্বেত জল পড়তে থাকছে তার শরীরে, আবার কখনো তার সেই দৃঢ় শরীর অবশ হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে চলেছে। গোরা ভক্ত নবদ্বীপ গোস্বামী ব্রাহ্মণ, বারে বারে বন্দি তার চর দুখানি চরণ, কমলা সেবিত পদ প্রভুর ধরিয়া, প্রেমাবেশে ঢালে অশ্রু করে ঝরে গণ্ড, প্রেমাবেশে ঢালে অশ্রু ছড়ে গণ্ড দিয়া, বিষম কঠিন লোহা সুকঠিন কায়, সুতীক্ষ্ণ শির ধারে হাসিয়া উড়ায়, সিদ্ধ বাক্য মহামন্ত্র যে মন্ত্রের বলে, কঠোর পুলিশ যে বা সেও শুনে গলে, তাও ঠেলে লোহা পায়ে না হয় কোমল, কঠিনতা গুণ তাই এতই প্রবল, কিন্তু যেন হেন লোহা কত শক্ত প্রাণ, আগুনের তেজে হয় ফ্যানের সমান, শক্ত তেন জ্ঞানপন্থী পাঠক ব্রাহ্মণ, শ্রীপ্রভুর তেজে বলে অকত্য কথন। পুঁথিকার বলছেন, যখন প্রভুর এইরকম অবস্থায় রূপ দেখে নবদ্বীপ গোস্বামী আর নিজেকে সামলে রাখতে পারলেন না, তিনি এসে প্রভুর পায়ে লুটিয়ে পড়লেন। পুঁথিকার বলছেন, বিষম কঠিন লোহা সুকঠিন কায়, সুতীক্ষ্ণ অসির ধার হাসিয়া উড়ার। বলছে, লোহা যে খুব শক্ত, তার উপর যতবার তরবারি কোপ দেওয়া হোক না কেন, সেটি তেমনি শক্ত থাকে। সিদ্ধবাক মহামন্ত্র যে মন্ত্রের বলে, কঠোর পুলিশ যেবা সেও শুনে বলে। বলছেন, সিদ্ধবাক মহামন্ত্র, সিদ্ধ মন্ত্র যখন আমাদের দান করা হয়, সেই মন্ত্র জপ করার ফলে যে অত্যন্ত বজ্র কঠিন, পুলিশ মানে হচ্ছে বজ্র, এখানে এই পুলিশ শব্দটা ব্যবহার করা হচ্ছে বজ্র কঠিন হৃদয়, মানে বজ্রের মতো শক্ত সেই হৃদয়, সেও সেই কঠোর পুলিশ যেবা সেও শুনে বলে, সেও বলে যায় মহামন্ত্র, তাও ঠেলে লোহা পায়ে না হয় কোমল, কঠিনতম গুণ তার এতই প্রবল, কিন্তু লোহার ভেতরে যা খুশি দেও না কেন, সে তেমনি শক্ত তেমনি হয়ে থাকে, কিন্তু যেন হেন লোহা কত শক্ত প্রাণ, আগুনের তেজে হয় ফ্যানের সমান।
কিন্তু এই লোহা যখন আগুনের মধ্যে ফেলা হয় সে গলে গিয়ে ভাতের ফ্যানের মতো হয়ে যায়। বলছেন, শক্ত তেন জ্ঞানপন্থী পাঠক ব্রাহ্মণ শ্রীপ্রভুর তেজে বলে অকত্য পতন। সেই ভগবানের তেজে এই জ্ঞানপন্থী, সে লোহার মতো শক্ত জ্ঞানপন্থী যে কখনো ভক্তিকে মেনে নেবে না, তার শরীর মধ্যেও এক অদ্ভুত পরিবর্তন এসে দেখা দিল। দ্রবিয়া অবশ অঙ্গ গলে গলে পরে জ্ঞানের কঠিন ভাব গেছে একেবারে, ভয় লজ্জাহীন এবে নবদ্বীপে কয়ে গোসাই বামুন তুমি প্রভুর তনয়, জীবের মঙ্গল যদি তোমার কামনা দেখাও পরমংশ বটে কোন জনা, কিরূপ স্বরূপ তার কিরূপ চেহারা আমি বৃদ্ধ অতিশয় দৃষ্টি শক্তি হারা, এত বলি যেমন বসিল তিজবর কৃপা ভরে কৃপাময় কৃপার সাগর, দ্রুতগতি বায়ু যেন আরেকে বা রাখে দক্ষিণ চরণ দিলা ব্রাহ্মণের বুকে, পরম সম্পদা পদ প্রভুর চরণ পাইয়া তখনই উঠে পাঠক ব্রাহ্মণ, সমুদিত চৈতন্য দিনেশ সমুজ্জ্বল রামকৃষ্ণ স্তুতি গায়ে হইয়া বিহ্বল, দেখো মন শ্রীপ্রভুর কৃপার চেহারা হৃদয়ে আকাশে স্থির বিজলির পারা। পুথিকার বলছেন সেই রকম যেমন লোহাকে আগুনের মধ্যে ফেললে লোহা ফেনার মতো হয়ে যায়, ঠিক সেই রকম প্রভুর সামনে দাঁড়িয়ে সে যেন ফেনার মতো হয়ে গেল। ঠাকুরের দুটো পা ধরে তিনি বললেন, আমি তোমায় চিনেছি, জীবের মঙ্গল যদি তোমারও কামনা, জীবের মঙ্গলই যদি তোমার কামনা হয় আমায় দেখাও তোমার পরমহংসরূপ, আমি দেখে আমার জীবনকে ধন্য করি। পুথি বলছেন, আমি অতি আমি বৃদ্ধ অতিশয় দৃষ্টি শক্তি হারা, কিরূপে স্বরূপ তার কিরূপ চেহারা, তোমাকে তো এই রূপে দেখছি কিন্তু এটা তো তোমার আসল রূপ নয়, তোমার সেই আসল রূপ দেখাও। যেমন সেই গার্ড সাহেবকে বলেছিল, গার্ড সাহেব তোমার মুখের উপর আলো পড়ুক, তো আলোটা তোমার মুখের উপর ফেলো, তোমাকেও একবার দেখি। গার্ড সাহেব সকলের মুখের উপর আলো ফেলছে কিন্তু তাকে কেউ দেখতে পায় না, ঠিক সেই রকম যেন ওই নবদ্বীপ গোস্বামী বললেন যে প্রভু তোমার মুখের উপরে আলোটা ফেলো, আমি তোমার সেই আসল রূপটা দেখি, এটা তো তোমার আসল রূপ নয়, এটা তোমার ছদ্মবেশ, তোমার আসল রূপটা দেখাও। এমন যখন তার হলো, ভগবান আবার সেই গভীর সমাধিতে মগ্ন হয়ে গেলেন, আর সেই গভীর সমাধিতে মগ্ন হয়ে তার ডান পাটি তিনি ব্রাহ্মণের হৃদয়ে স্পর্শ করিয়ে দিলেন। যে মুহূর্তে হলো সমুদিত চৈতন্য দিনেশে সমুজ্জ্বল রামকৃষ্ণ স্তুতি গায়ে হইয়া বিহ্বল, তার ভেতরে সেই যে জ্ঞান সূর্য যেটা প্রকাশিত হতে বাকি ছিল সেটা যেন জলজল করে তার শরীরের ভেতরে এই শ্রীরামকৃষ্ণের দিব্য স্পর্শে প্রকাশিত হলো। আর কীরকমভাবে তিনি প্রকাশ করলেন, তার সেই ভেতর থেকে স্তুতি বেরোতে থাকলো, যে লোকটা একবারে শুকনো খটখটে, সে যেন আগুন হয়ে, যেমন লোহাকে আমরা আগুনের মধ্যে ফেলে দিই তাকে গলিয়ে নিজের আকার ধারণ করাই, সে যেন এক নতুন আকার ধারণ করলো। পুথিকার বলছেন, লিখছেন এরকমভাবে, দেখো মন শ্রীপ্রভুর কৃপার চেহারা হৃদয়ে আকাশে স্থির বিজলির পারা, করে করে সুধার কিরণ খরে তায় সুশীতল সুখস্পর্শ জীবন জুড়ায়, পরম আয়াসে তবু অলসন আসে মত্ত হয়ে মহানন্দ সিন্ধু নীলে ভাসে, মহাবলী বলি এবে বৃদ্ধক ব্রাহ্মণ সংকীর্তনে নৃত্য করে প্রকৃত যেমন, রতিমদে মত্ত করি কমলের বনে অতুল আনন্দময় অঙ্গ সঞ্চালনে, প্রভূষণে সংকীর্তনে এত সুখ পায় ইচ্ছা হয় যেন হেন প্রভু না পুরায়, পারায়ণ কার্য এব নহে সমাপন বুঝিয়া করিলা প্রভু শক্তি সংবরণ, প্রভু সংবরলে শক্তি থামিলে সকলে কিন্তু উপভোগ্য সুখ রিধি মাঝে খেলে, সমভাবে তিল অনুকণা নাকি কম প্রভু সঙ্গ সুখে নাহি বহু বিশ্বরণ। তিনি বলছেন যে মুহূর্তে স্পর্শ করে দিলেন তিনি রামকৃষ্ণ স্তুতি গীত গাইছেন, শুধু তাই নয় তার ভেতরে হৃদয়ে আকাশে স্থির বিজলির পারা, করে করে সুধার কিরণ খরে তায় সুশীতল সুখস্পর্শ জীবন জুড়ায়,
তার শরীরের ভেতরে তাকে যখন তিনি স্পর্শ করলেন তার ভেতরে জ্ঞানও সূর্যে প্রকাশ হলো, কিন্তু সেই সূর্যের কিরণ কেমন চাঁদের কিরণের মতো সুখদায়ী মনোহারী আর দৃষ্টিনন্দন। বলছেন তার মন যেন পরম আয়াস তবু অলসনা আসে মত্ত হয়ে মহানন্দ সিন্ধুরীরে ভাসে। যখনই যে নৃত্যটৃত্য করে কীর্তন করে নাচে খুব শক্তি, কিন্তু তার ভিতর যদি প্রেম থাকে তার ভিতরে যদি ভালোবাসা থাকে তখন আর সে কাজকে মনে হয় না যে কাজের মতো। আপনারা যখন বাড়িতে কোনো প্রিয়জনের জন্য কাজ করেন তখন কি ভাবেন যে এতে অনেক কষ্ট হচ্ছে শরীরে লাগছে আর পাচ্ছি না, এরকম ভাবেন না। হয়ে যাওয়ার পরে তা হাত পায়ে ব্যথা হয়, ক্ষতিকারও তাই বলছেন সেই মুহূর্তে যেন আর কিছু বোধ হচ্ছে না। ক্ষতিকার লিখছেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ আর নিজেকে সংবরণ করতে পারলে না, কীর্তনের মাঝখানে যেন তিনি হাতি যেরকম মত্ত অবস্থায় পদ্মবনের মধ্যে নেমে তার সেই অঙ্গ সঞ্চালন করে, ঠিক সেরকমভাবে তিনিও শ্রীরামকৃষ্ণের সঙ্গে একসঙ্গে মিশে সেই কীর্তনে নৃত্য পরিবেশন করতে থাকলেন। পুথিকার লিখছেন তার মনে হচ্ছে যেন ইচ্ছে হয় কভুনাপুরা প্রভু সঙ্গে সংকীর্তনে এত সুখ পায়, ইচ্ছে হয় যেন কেন প্রভু না পুরায় ঠাকুরের সঙ্গে নাচতে ঠাকুরের সঙ্গে গাইতে তার এত আনন্দ হচ্ছে, তার মনে হচ্ছে আহায় যদি এই সুখ যদি শেষ না হতো, এই পদ যদি না শেষ হয় মতো নয়, এই সুখ এই সঙ্গ সুখ যদি ছেড়ে না যেত যেন একবারে যেন তৈল ধারাবত চলতে থাকতো। কিন্তু প্রভুর অদ্ভুত, দেখবেন শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে অদ্ভুত দুটো জিনিস, যখন তিনি মেতে আছেন তখন তিনি একরকম, আর যখন তিনি সামান্য ভূমিতে আছেন তখন তার মধ্যে জাস্ট লোক আর দুটো পাওয়া ভীষণ কঠিন। এরই মধ্যে ঠাকুর বুঝতে পারলেন এইভাবে তিনি যদি নাচিয়ে বেড়েন সকলকে তাহলে আর কীর্তন এই পারায়ণের সব কাজ শেষ হবে না। সঙ্গে সঙ্গে তিনি নিজে সংবরণ করলেন, যে মুহূর্তে তিনি নিজেকে সংবরণ করলেন সে মুহূর্তে সবাই সংবরণ করল। সমভাবে তিল অনুকণা প্রভু সংবরিলে শক্তি থামিল সকলে কিন্তু উপভোগ্য সুখ রীতি মাঝে খেলে। সমভাবে তিল অনুকণা নহে কম প্রভুসঙ্গ সুখ নহে কভু বিস্মরণ। প্রভু থামলেন বটে, সবাই থামলেও বটে, কিন্তু যে আনন্দ নিয়ে তারা গেল সেটা যেন তারা সুখভোগ্য এক অদ্ভুত সুখ স্মৃতি হয়ে থাকলো। বলছেন কেমন আনন্দ না, একটা ঘরের ভেতরে যদি সবাই থাকে শ্রীরামকৃষ্ণ যদি তার মাঝখানে এসে দাঁড়ান তাকে দেখে যেরকম সামনে যে একেবারে কাছে বসে আছে তার যেরকম আনন্দ, দূরে যে বসে আছে তার ভেতরেও ঠিক সেরকম আনন্দ। বলছে সমভাবে তিল অনুকণা নাকি কম, কারোর ভেতরে তিল একটা ছোটো তিল যত ছোটো তার ওইটুকুও কম নয়, সবার ভেতরে সমভাবে তার কৃপা বর্ষিত হয়েছে। প্রভু সঙ্গ সুখে নহে কভু বিস্মরণ, তার এই যে দিব্য সঙ্গ সুখ এ যেন কবু কখনো বিস্মরণ না হয়। আজ এই পর্যন্ত বলে আমরা থামব, শুধু মনে মনে যেন এই প্রার্থনা থাকে আমাদের যে প্রভুর যেরকম নবদ্বীপ গোস্বামী দেখতে চেয়েছিল ভগবানের সেই পরমহংসরূপ সেটি দেখার বাসনা যেন আমাদের ঘটে, প্রভুর সঙ্গে লীলা করার ভাবনা লীলা করার শক্তি আমাদের মধ্যে ঘটে, আর সেই সঙ্গ সুখ যেন যা তিল আর্থপনা একটুও যা কম পাইনি আমরা সেই সঙ্গ সুখের যে ভালো সঙ্গ সুখের যে সুখ স্মৃতি সেটাকে কখনো যেন আমরা না ভুলি, যেন সবসময় আমরা মনে করে রাখি, সবসময় যেন এই প্রার্থনাটাকে আমারেও লও তোমারও খেলায় ভাই হে গদাই করি দুটি পায়, তার সেই দিব্য লীলার দিব্য খেলার ভেতরেও আমরা যেন তার সঙ্গী হয়ে উঠতে পারি। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ, ভগবানের ইচ্ছা হলে আবার আগামী দিন আগামী মাসে শেষ শনিবার আপনাদের সঙ্গে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প গুরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণরে নু মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।